হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ কথা বলবো খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে ওয়েব সিরিজটা আসছে নেটফ্লিক্স এর পর্দায়। জিৎ প্রসেনজিৎকে একসাথে সর্বপ্রথম এরকম একটা গ্র্যান্ডার স্কেলে তৈরি করা একটি প্রজেক্ট নিয়ে এবং বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট কিন্তু খাকি টু এর আমার কাছে এসে পৌঁছেছে, সেইগুলো নিয়েই বেসিক্যালি তোমাদের সাথে যে ডিসকাশন করবো, আলোচনা করব। তো ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা। তার কারণ হচ্ছে খাকি টু এই সিরিজটা নিয়ে মানুষের মধ্যে বা ফ্যান্সদের মধ্যে, বিশেষ করে জিদ্দার ফ্যান্স এবং বুম্বাদার ফ্যান্সদের মধ্যে প্রবল একটা উত্তেজনা উন্মাদনা কিন্তু রয়েছে যখন থেকে এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট হয়েছে। সুতরাং নেটফ্লিক্সে যে ক্র্যাশ করে যাবে এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে যে আপডেটটা আমি পেয়েছি। এই সিরিজটার, এই যে বেঙ্গল চ্যাপ্টার যে সিরিজটা করা হচ্ছে, এত বড় একটা ইউনিভার্স করা হচ্ছে, পুলিশ ইউনিভার্স, সেই সিরিজটার জন্য নাকি বাজেট 60-65 কোটি টাকা হতে চলেছে, বুঝতে পারছো? তার মানে জিদ্দা বা বুম্বাদা যে অ্যামাউন্টগুলো তারা নেয়, যে রেভিনিউগুলো তারা এমনি নর্মালি নিয়ে থাকে যে সমস্ত সিনেমার জন্য, তার মানে একটা বলিউডের কাজ। প্রথমত একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, এটা কিন্তু বিভিন্ন ভাষায় রিলিজ করা হবে আমরা যেটা শুনতে পাচ্ছি, এবং নেটফ্লিক্সের মতো একটা এত বড় ওটিটি প্ল্যাটফর্মে এইরকম একটা বড় কাজ, এবং এইটা তো এরকম তো দেখা যায় না। মানে সচরাচর আমরা কি দেখতে পাই, অ্যাকচুয়ালি যারা হলিউডের স্টাররা রয়েছে, বলিউডের যারা সুপারস্টাররা রয়েছে, যারা নামধারী, ধরো শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, অক্ষয় কুমার, অজয় দেবগান, যারা বড় বড় নাম, বড় বড় একটা ব্র্যান্ড, তাদের নাম থাকলে বা তাদের যখন কাস্টিং থাকে, তারা বিভিন্ন বড় বড় তারা রেভিনিউ তারা পায়, বড় বড় অ্যামাউন্ট তারা চার্জ করতেই পারে, ঠিক আছে? তখন বাজেটটা আরও বেশি বেড়ে যায়। কারণ এমনিতে একটা প্রজেক্ট বানাতে গেলে, একটা সিনেমা বা ওয়েব সিরিজ বানাতে গেলে, তার পেছনে যে খরচা আছে, প্রমোশনের ব্যাপার রয়েছে, ঠিক আছে, অনেক কিছু শুটিংয়ের ব্যাপার রয়েছে, যে প্লেসগুলোতে তারা বুকিং করবে, এছাড়া সমস্ত কিছু, অ্যাকশন ডিরেক্টর থেকে শুরু করে যারা সাপোর্টিং কাস্ট রয়েছে, সেই সমস্ত কিছুর দিক থেকে বাজেট একটা ম্যাটার করে, ঠিক আছে? সেই বাজেটটা কী করে রিকভারি হবে সেটার একটা বিষয় থাকে, বাজেটটা রিকভার হয়ে কত টাকা এক্সট্রা কালেকশন করবে, সেই অনুযায়ী হিট, সুপারহিট, ব্লকবাস্টারের ওই জিনিসটা তো ডিভাইডেশনটা হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে টলিউডের ওপর ভরসা করে, এই যে তোমরা দেখো প্রসেনজিৎ এবং জিৎ, যাদেরকে একসাথে ফেস অফ করতে আজ পর্যন্ত দেখা যায়নি, সেটা ছোট পর্দায় হোক, বড় পর্দায় হোক, সিনেমা ওয়েব সিরিজ কোনো জায়গায় দেখা যায়নি। কিন্তু একটা জিনিস মানতে হবে এখানে, বিহার চ্যাপ্টারটা, খাঁকি দ্য বিহার চ্যাপ্টার, যে পুলিশ ইউনিভার্সিটি নীরাজ পান্ডেদের যেটা ছিল, সেটার কিন্তু বাজেট ছিল 45 কোটি টাকা। তাহলে বেঙ্গল থেকে যে বাজেটটা তারা তৈরি করছে আলাদা লেভেলের টুইস্ট থাকবে, এবং যদি সেটা 60-65 কোটি টাকা বাজেট হয়, তাহলে বুঝতে পারছো যে কি লেভেলের তারা রিস্ক নিচ্ছে, ঝুঁকি নিচ্ছে, এবং তারা ভরসা করছে, রিস্ক নিচ্ছে, ঠিক আছে? একটা তারা প্রত্যাশার জায়গাটা রয়েছে, না বুম্বাদার যে স্টারডাম, জিদ্দার যে স্টারডাম, তাদের একটা কিন্তু ভরসার জায়গাটা এসছে, না এদেরও চেনে, সবাই চেনে, হিন্দি মার্কেটেও প্রসেনজিৎ চ্যাটার্জি তো জনপ্রিয় তো আগে থেকেই ছিল, আমরা জানি, জুবিলির পরে সেটা আরও বেশি আমরা দেখতে পেয়েছি যে তিনি কি করতে পারেন। এমনি এমনি প্রসেনজিৎ চ্যাটার্জিকে লিভিং লেজেন্ড বলা হয় না, ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য লিভিং লেজেন্ড, ভার্সাটাইল লেজেন্ড বলা হয় না, ভার্সাটাইল অ্যাক্টার বলা হয় না, অনেক কারণ রয়েছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে দেখতে গিয়ে, এবং জিদ্দা চেঙ্গিজের পর থেকে একটা মুম্বাই বলো, বেঙ্গালোর বলো, বিভিন্ন প্যান ইন্ডিয়া যে রিলিজ করা হয়েছিল চেঙ্গিজে, তার প্রমোশনের পর থেকে জিদ্দারও একটা মোটামুটি ফ্যান ফলোয়িং কিন্তু হয়েছে বাইরে, আউট অফ কলকাতা। তো সেই জিনিসগুলো মাথায় রেখে এইভাবে এতটা প্রত্যাশার জায়গা এবং এত বাজেট দিয়ে তৈরি করা হচ্ছে এত গ্র্যান্ডভাবে, এটা তো একটা আলাদা লেভেলের ইতিহাস তৈরি করে দেওয়া, সেটা কিন্তু মানতেই হবে। এবং যেটা জানা যাচ্ছে রাহুল দেব বর্মনের কিন্তু একটা ভালো চরিত্র থাকতে চলেছে, যেটা আমি জানতে পারছি এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে রাহুল দেব বর্মনের যে ক্যারেক্টারটা খানিকটা কিছুটা মিল পাওয়া যাবে আয় খুকুয়ায় সিনেমাতে, যেটা জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্টের প্রযোজনা সংস্থার আন্ডারে বুম্বাদা, প্রসেন চ্যাটার্জির যে সিনেমা ছিল দিদিপ্রিয়া এবং বুম্বাদার, সেই সিনেমায় রাহুল দেব বর্মনের যে ক্যারেক্টারটা ছিল, যে ক্যারেক্টারটা ছিল, যে নেগেটিভিটি ছিল, সেই নেগেটিভিটির ক্যারেক্টারের মতোই কিছু একটা ক্যারেক্টার কিন্তু থাকতে চলেছে, সেই ছাপটা কিন্তু থাকবে, প্রায় সিমিলার ক্যারেক্টার কিন্তু হতে চলেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। এটা তোমাদেরকে একদম এক্সক্লুসিভলি জানালাম, এবং যে প্রেক্ষাপটটা একটা ভয়াবহ রাজনৈতিক, একটা কমিউনিস্ট প্রেক্ষাপটের মধ্যে কিন্তু এই গল্পটা আবর্তিত হবে, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং প্রচণ্ড দুর্নীতি, প্রবল একটা দুর্নীতি, ভয়াবহ একটা সমাজের পরিস্থিতিটা কিন্তু তুলে ধরবে, এবং সেখানে একটা রাজনৈতিক নেতা সাথে পুলিশ, একটা অনেস্ট পুলিশ অফিসারের কীভাবে ক্ল্যাশ হচ্ছে, কীভাবে সেখান থেকে রক্ষা করছে সমাজটাকে, কলুষিত সমাজটাকে কী করে বের করে আনছে, সেটা কিন্তু প্রত্যক্ষ করবে
দর্শকরা। এবং এটা আমার মনে হয় যে গ্র্যান্ডার ভাব যদি হলে রিলিজ করা যেত সিনেমা অনুযায়ী তাহলে আরো বেটার হতো, বাট হ্যাঁ এটাও মানতে হবে যে ঠিকঠাক ভাবে কিন্তু ইউজ করা যায় না ক্যারেক্টারগুলোকে, টাইমটা শর্ট থাকে, আড়াই ঘন্টার মধ্যে সিনেমা সেট শেষ করতে হয়, তাই জন্য হয়তো এই রিস্কটা তারা নেয়নি রেজ পান্ডেরা। বাট হ্যাঁ ওয়েব সিরিজ হিসাবেও নেটফ্লিক্স কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবে, জ্বালিয়ে দিতে পারে, বাজেট যেরকম আগুন সেরকম কিন্তু টপ নচ কিন্তু পারফরমেন্স হয়েছে যেটা খবর পাচ্ছি। শুটিং তো শেষ, তোমরা সবাই জানো, যে কোনো দিন টিজার আসতে পারে, পোস্টার আসতে পারে, যে কোনো দিন হয়তো দিওয়ালিতে আসতে পারে। তো এই সিনেমাটা নিয়ে বা এই ওয়েব সিরিজটা নিয়ে প্রচুর বেশি প্রত্যাশা। এবং তোমাদের বলে রাখি এই যে বাজেট নিয়ে এত কথা হচ্ছে, সবচেয়ে বেশি টাকা কিন্তু বুম্বাদার কিন্তু মানে বুঝতেই পারছো, ঠিক আছে, প্রসেন চ্যাটার্জি কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউটা পাবে, তারপরেই জিদ্দা, ঠিক আছে, মানে এইরকমও বাজেট মানে তোমরা জাস্ট ভাবতে পারছো না, ঠিক আছে, যে এবং বুম্বাদার জন্যই কিন্তু সিনেমাটা এত বড় রিক্স নিতে বাধ্য হয়েছে বা রিক্স নিয়েছে নীরাজ পান্ডে, নাহলে কিন্তু নিত না। প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া দেখবে, লোক দেখবে, কারণ পরিচিতিটা বেশি প্রসেনজিৎ চ্যাটার্জি, জিদ্দারও পরিচিতি বেশি, বাট প্রসেন চট্টোপাধ্যায়ের ওই মুখটা, ঠিক আছে, প্রসেন চ্যাটার্জির ওই ব্র্যান্ড ভ্যালুটা, ওই স্টারডামটা, এবং এত বছরের যে অভিজ্ঞতা, এত বছরের যে প্রসেনজিৎ চ্যাটার্জির যে যার ফ্যান্স রয়েছে অগণিত অজস্র, ঠিক আছে, তাদের জন্যই অ্যাকচুয়ালি সিনেমাটা বা এই ওয়েব সিরিজটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলেট হবে। এবং আশা করছি কোনো অ্যাকশানও থাকবে, বুম্বাদার জিদ্দা ভার্সেস বুম্বাদার একটা আলাদা লেভেলের কিছু একটা দেখতে পাবো, সেটা হলে তো আর কোনো কথাই হবে না, তাই না? তো বন্ধুরা, খাকিদা বেঙ্গল চ্যাপ্টার 2 নিয়ে যে আপডেটগুলো আমার কাছে ছিল তোমাদেরকে সবকটাই দিয়ে দিলাম। তোমাদের এক্সাইটমেন্টটা কতটা রয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।